গতবার যখন জাহাজমণি হাইজ্যাকের সম্মুখীন হয়েছিল তাদেরকে মুক্ত করতে 100 দিন সময় লেগেছিল। এখন আমরা আশা করছি আমরা যত দ্রুত সম্ভব তাদেরকে মুক্ত করার চেষ্টায় আমরা আছি এবং আনহার্মড অবস্থা যাতে সেখানে নাবিক যারা আছে তাদের কোনো ক্ষতি না হয়, জাহাজের ক্ষতি না হয় সেভাবে আমরা উদ্ধার করার চেষ্টা করছি। জাহাজের মধ্যে দাহ্য পদার্থ আছে, জাহাজের মধ্যে কয়লা আছে এবং কয়লা একটি দাহ্য পদার্থ, সুতরাং এমন কিছু করা যাবে না যাতে করে এই দাহ্য পদার্থ আপনার হুমকির সম্মুখীন হয়, জাহাজের ক্ষতি হয়। সেভাবে আমরা এগোচ্ছি এবং যারা জাহাজটি হাইজ্যাক করেছে তারা ইতিমধ্যেই যোগাযোগ করেছে, অর্থাৎ মালিক কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করেছে এবং আন্তর্জাতিক বিভিন্ন প্রতিষ্ঠানও আমাদেরকে সহযোগিতা করছে। এবং আপনারা পরিবারের সাথে কথা বললেও জানতে পারবেন তারাও অনেকটা আশ্বস্ত। আমরা আশা করছি আমরা সহসা নাবিকদেরকে উদ্ধার করতে পারব।